নজর রাখবো পরবর্তী সংবাদে। নজরে রয়েছে 2024 লোকসভা ভোট, তাকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল তো মাঠে ময়দানে নেমেছে, তবে রাজ্যের ক্ষেত্রে কিন্তু বাড়তি উন্মাদনা বিজেপিরই, এবং তারই মধ্যে রাজ্যের যে দুটি আসন রয়েছে তার মধ্যে পূর্ব আসনে কিন্তু একটু বাড়তি নজরদারি রয়েছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তাই এবার পূর্ব আসনে জয়ের লক্ষ্যে এবার করমছড়া টাউন হলে অনুষ্ঠিত হয়েছে মথার সাংগঠনিক বৈঠক। বিজেপির কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক বৈঠকের পরেই মথার এবার তৎপরতা বেড়েছে, এবং মথার এই বৈঠকে কার্যত উপস্থিত ছিলেন মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং প্রার্থী কৃতি সিং দেববর্মা। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যে যে খবর যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক বৈঠকের পরে এবার মথার তৎপরতা শুরু করে দিয়েছে, এবং তারই মধ্যে করমছড়া টাউন হলে এবার মথার সাংগঠনিক বৈঠক, কি রয়েছে আপডেট? দেখো, যেহেতু মৌসুম সরকারি ভোটকে সামনে রেখে কিন্তু একের পর এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত করছে প্রতিটা রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে বিজেপির পক্ষ থেকে আমরা দেখেছি গত পরশু এবং গতকাল দুদিন ব্যাপী সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়, এবং সেই সাংগঠনিক বৈঠকে এক প্রকার বলা যায় যে বিজেপির পক্ষ থেকে সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্য সফর করে গেছেন, তারা গৌরবিত্ত করেছেন এই বৈঠকে। তারই সঙ্গে বৈঠক থেকে দলকে কিভাবে মজবুত করা যায় এবং লোকসভা ভোটকে সামনে রেখে এই আসনে কিভাবে লড়াই করতে হবে, এই যে টোটকা সেই টোটকা কিন্তু দিয়ে গেলেন বিজেপি। এবারে বিজেপির এই ভোট কার্যক্রম পক্ষে বলা যায় যে শেষ হতে না হতে এবার প্রদ্যুৎ কিশোর দেববর্মন লোকসভার রণকৌশল নিয়ে আজকে শুরু করলেন আলোচনা বা পর্যালোচনা বৈঠক। এবারে এই পর্যালোচনা বৈঠক থেকে যেমনটা আমরা জানতে পারছি, আজকে ঠিক একেবারে দুপুর 12টা নাগাদ এই পর্যালোচনা বৈঠকটির আয়োজন করা হয়। যে বৈঠকে এক প্রকার উপস্থিত ছিলেন তোমার মতার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তারই সঙ্গে উপস্থিত ছিলেন তোমার পূর্ব আসনের প্রার্থী কৃষ্ণ সিং দেববর্মা এবং অন্যান্য মথার কর্মী সমর্থকরা। এবারে মথার এই যে বৈঠক, সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে করমছড়াতে। করমছড়াতে তোমার যে কার্যালয় রয়েছে করমছড়া, সেই কার্যালয়ে কিন্তু বৈঠকটির আয়োজন করা হয়। তবে বৈঠককে কেন্দ্র করে একটা তাৎপর্যপূর্ণ বিষয় নজরে এসেছে, দেখুন যে ছবিতে যা যা দেখতে পাচ্ছি আজকের বৈঠক নিয়ে, সেখানে সকল কর্মকর্তারা থাকলেও নেতৃত্বরা থাকলেও সেখানে কিন্তু মথার পক্ষ থেকে তোমার অনিমেষ দেববর্মা অর্থাৎ রাজ্যের মন্ত্রী, তিনি কিন্তু উপস্থিত নেই। অন্যদিকে দেখো উপস্থিত নেই তোমার বিশ্বকেতু দেববর্মা। হয়তো তারা আমরা তর্কেই সাথে যদি ধরি পূর্ব আসনের লোকসভা ভোটকে কেন্দ্র করে যদি এই বৈঠক হয় তাহলে সেই জায়গাতে মন্ত্রী বিশ্বকেতু দেববর্মার উপস্থিত না থাকাটা খুব একটা স্বাভাবিক কিছু নয়, কারণ তিনি যেহেতু পশ্চিম আসনের তাই তিনি এই আসনের দিকে উপস্থিত থাকতেন। কিন্তু পূর্ব আসনের ক্ষেত্রে যদি আমরা বলি সেই জায়গাতে কিন্তু অনিমেষ দেববর্মা, তিনি কিন্তু খুদ বিধায়ক সেই জায়গাটি, তাহলে তিনি কেন আজকের বৈঠকে উপস্থিত নেই, যেটা একটা বড়সড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলের কাছে। অন্যদিকে মথার যে প্রার্থী অর্থাৎ যিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন, তাকে নিয়েও কিন্তু কম জলঘোলা হচ্ছে না এই মুহূর্তে পাহাড়ে। অর্থাৎ পূর্ব আসনকে কেন্দ্র করে বিজেপি যেরকম ভাবে চাপে রয়েছে, তিপ্রা মথাও যে সম্পূর্ণভাবে চাপ মুক্ত তা কিন্তু নয়, কারণ তিপ্রা মথার ঘনিষ্ঠ যে দল বা যে নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে একটি ভাঙন পরিলক্ষিত হচ্ছে, আর সেই ভাঙনের একেবারে জলজ্যান্ত উদাহরণ আমরা হাতে হাতে পেয়ে গেছি প্রত্যেকে না আইএনপিটি থেকে। আইএনপিটি কিন্তু আমরা জানি যে একটা পূর্বের যদি আমরা কথা বলি, পূর্বে কিন্তু এই আইএনপিটি একটা বড়সড় প্রভাব ছিল এই রাজ্যের বুকে, কিন্তু সেই আইএনপিটি আজকে প্রায় অস্তিত্ব বিলীনের পথে। তাই সেই জায়গাতে আইএনপিটির যখন দেখা যাচ্ছে যে প্রার্থী পছন্দ হয়নি তখন তারা নিজে থেকে প্রার্থী দিলেন, কিন্তু সেই আইএনপিটি কিন্তু অধিকাংশতেই নথার সঙ্গে মিশে রয়েছেন। এই যে প্রশ্নগুলো একের পর এক নানা বাঁধতে শুরু করেছে লোকসভা ভোটকে সামনে রেখে, তাতে করে আজকের এই বৈঠকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার কর্মীদের উদ্দেশ্যে কি দাওয়াই দিলেন, কিভাবে পূর্ব ত্রিপুরা আসনে জয়ী করানো যায় প্রীতি সিং দেববর্মাকে, বা কি রণকৌশল নিতে হবে, কিভাবে ভোটারদের মন জয় করতে হবে, সেই নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন এবং এই বৈঠক থেকে মনে করা হচ্ছে যে উঠে আসতে পারে আরো একাধিক সিদ্ধান্ত। তবে দেখো ইতিমধ্যে আমরা যদি বলি যে প্রীতি সিং দেববর্মা তিনি নির্বাচনী সভা জনসভাতে উপস্থিত থাকলেও তিনি কিন্তু বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরোননি এখনো পর্যন্ত, যতটা খবর আমাদের কাছে নির্বাচনের যে নমিনেশন পত্র প্রত্যাহার সেই দিন শেষ হলেই নাকি তিনি বাড়ি বাড়ি প্রচারে বেরোতে পারেন বা পায়ে হেঁটে তিনি প্রচার করতে পারেন, তার এক মুহূর্ত পর্যন্ত তাকে সেভাবে প্রচারে পরিলক্ষিত হয়নি। তবে আজকের বৈঠক থেকে কি উঠে আসে নির্বাচন নিয়ে কর্মী সমর্থক কি রণকৌশল বেঁধে দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়ালো। ধন্যবাদ সুপ্রীতি।
বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। তবে পূর্ব আসন নিয়ে এক প্রকার জল্পনা, কিন্তু তারই মধ্যে সাংগঠনিক শক্তি মজবুত করতে এবার এই বৈঠকের আয়োজন বলেই খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।